পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওইয়র অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল তোর কোনো জগবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের মঞ্চে। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্রবাগ, পূর্ব বর্ধমান জেলার কোঅর্ডিনেটর তথা গোলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, শহর অঞ্চলের সভাপতি এবং অঞ্চল প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যরা এদিন এলাকার 15টি বুথ কর্মীদের নিয়ে সাথে ব্লক নেতৃত্বের মিলিত আলোচনা হয়। পূর্ব বর্ধমান থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। নমস্কার, আমি 247 নম্বর বুথের বুথ সভাপতি হিসাবে আমি বলছি এবং কোয়র অঞ্চলে 5 নম্বর সংসদে গত লোকসভা নির্বাচনে 816টি কোর হয়েছিল, তার নিরিখে 50% আমার তৃণমূল কংগ্রেস পেয়েছিল, অর্থাৎ 401টা। বিজেপি পেয়েছিল 277 এবং কংগ্রেস পেয়েছিল মাত্র 24টি আর সিপিএম পেয়েছিল 124টি। আমরা লিড দিয়েছিলাম, তবে আমাদের আশা ছিল 200-এর উপর ভোটে লিড দেবো, সেটা দিতে পারি নাই। তবে আশা করছি আগামী 2021 বিধানসভা নির্বাচনে 200-এর উপর আমার বুথ থেকে আমি লিড দেবো। সম্প্রদায়ের লোক আছেন, বিহারে ভোট হয়ে গেছে, বিহারের ভোটে কি হয়েছে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, তেজস্বী যাদবকে হারানোর মতো ক্ষমতা আজকে নীতিশ কুমারের বিজেপির থাকেনি, যদি না ওরা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করত। আজকে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আজকে বিহারে ক্ষমতা দখল করেছে, আর সেই ক্ষমতা দখল করার জন্য সহযোগিতা কে করল, তার সহযোগিতা করছে মিম পার্টির নেতা আসাউদ্দিন ওয়াইসিস, যে বলছে আজকে এবং সেখানে স্পিকার নির্বাচন করার জন্য বিজেপির সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে। তাহলে তুমি আজকে প্রকাশ্যে গালিগালাজ করবে বিজেপিকে ওয়াইসিস, আর অভ্যন্তরে ভেতরে বন্ধুত্ব স্থাপন করে আজকে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য, আজকে ওয়াইসিস মুসলিম সম্প্রদায়কে ছোট করার জন্য আজকে তিনি আজকে ঠিকা নিয়েছেন বিজেপির কাছ থেকে। গত লোকসভা নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল আমার মতে ভোটার সংখ্যা 1200 কিছু বেশি, ফোর হয়েছিল 1000-এর কিছু বেশি, সেখানে সিপিএম পেয়েছিল 174, বিজেপি পেয়েছিল 107, কংগ্রেস পেয়েছিল 42, বাকি সবটাই তৃণমূল পেয়েছিল। তৃণমূলে আমাদের লিডের সংখ্যা ছিল 457 লোক, 457 ভোটে আমরা গত লোকসভা নির্বাচনে 4 নম্বর সংসদ থেকে তৃণমূলকে লিড দিয়েছি 457 ভোটে। কোয়র অঞ্চলে 15টি বুথ এবং 13টি সংসদ সর্বাধিক ভোটে কোয়র অঞ্চলে আমরা লিড দিয়েছি, সম্ভবত খণ্ডবশের 170টি ভোটের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোটে লিড দিয়েছি আমার বুথ থেকে। প্রত্যেক বুথের কর্মীদিকে নিয়ে আজকে আমরা কোয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোথায় হলো কর্মী সম্মেলন অনুষ্ঠিত? কর্মী সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় মঞ্চে, সেখানে আমাদের টোটাল 15টা বুথ, সেই বুথের সমস্ত কর্মীরা প্রায় 600-এর উপর কর্মী সেখানে, তাদেরকে সঙ্গে নিয়ে ব্লক নেতৃত্ব
সঙ্গে নিয়ে আমরা আজকে কর্মী সমাবেশ করলাম। কে কে উপস্থিত ছিলেন আসলে সম্মেলনে? আজকে এই কর্মী সম্মেলন উপস্থিত ছিল খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, খন্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলার কোঅর্ডিনেটর তথা গলসি বিধানসভার বিধায়ক অলোক মাঝি, ছিল খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় সহ দশটা অঞ্চলের সভাপতি এবং অঞ্চল প্রধান সহ প্রত্যেক পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা বৃন্দ অনেক কর্মী উপস্থিত ছিল। সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে সামনে রেখে কি কর্মী সম্মেলন? অবশ্যই সামনের যে বিধানসভা নির্বাচন 2021-এ, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা বুথের কর্মীদেরকে তৈরি করার জন্য আমরা মামাটি মানুষের সরকারের যে উন্নয়নগুলো কর্মীদের কাছে আমরা ব্যাখ্যা করে সেই উন্নয়নের ডালি আমরা কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, কর্মীদেরকে সমৃদ্ধ করার জন্য আমরা প্রত্যেক বুথের কর্মীদেরকে নিয়ে আমরা যাতে করে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা তো গতবারও জিতেছিলাম, এবারেও যাতে আরো বেশি করে আমরা লিড নিয়ে প্রত্যেক বুথ থেকে জিততে পারি, সেই জন্যই কর্মীদেরকে আমরা নিয়ে আজকে সম্মেলন অনুষ্ঠিত করলাম। আপনার ব্লকের কর্মী এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? বার্তা অবশ্যই, বার্তা তো থাকবেই কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য। এবং আমরা জানি যে আমরা সময় মমতা ব্যানার্জির সৈনিক, আমরা কোনো দাদা দিদি বুঝাই না, এটাই আমরা বার্তা দিতে চাইছি যে অনেক এখন দেখছেন অনেক কেউ দাদার সৈনিক, কেউ দাদার ভক্ত, কেউ দাদার অনুগামী, এটা আমরা না করে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জি ছাড়া আর কাউকে চিনি না বুঝি না, সেই জন্য সেই বার্তাটাও আমরা কর্মীদের উদ্দেশ্যে দিলাম এবং আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক, এটাই হলো আমাদের বার্তা। এবং আগামী নির্বাচন আমাদের পাখির চোখ, তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি পুনরায় মুখ্যমন্ত্রী হবে, এটা আমাদের প্রত্যেকটা কর্মী এই সম্মেলন থেকে শপথ নিয়েছে। শুভেন্দুবাবু দল পদত্যাগ করলেন, তা আপনার কি মনে হয় আপনার প্রভাব, তার প্রভাব আপনার ব্লকে পড়বে? না না, সেরকম পড়বে না। শুভেন্দু অধিকারী যদি পদত্যাগ করে অন্য দলেও যায়, তাহলেও কিন্তু যারা প্রকৃত তৃণমূল তারা কিন্তু মমতা ব্যানার্জিকেই চেনে বা মমতা ব্যানার্জিকেই জানে। আমরা মমতা ব্যানার্জিকে দেখে দল করি, আমরা অন্য কাউকে দেখে দল করি না। সুতরাং এর প্রভাব খন্ডঘোষে পড়বে না, কোনো জায়গায় মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে। এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকে যে সমস্ত এখন লোক রয়েছে, সেই লোকগুলো তৃণমূল কংগ্রেসেই ফিরে আসবে। এর আগেও তো বহু কর্মী, বহু নেতৃত্ব তারা অন্য দলে গেছে, কতজন কর্মী সঙ্গে গেছে, কেউ যায়নি সঙ্গে। আমরা একটাই জানি, মমতা ব্যানার্জি, আমরা মমতা ব্যানার্জির সৈনিক এবং মমতা ব্যানার্জি যেখানে থাকবে আমরা সেখানে থাকবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার দত্ত, কার্যকরী সভাপতি খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও সহ সভাপতি খন্ডঘোষ পঞ্চায়েত সমিতি। গৃহস্থালির বিভিন্ন দ্রব্য কিংবা বিভিন্ন ধরনের গিফট আইটেম কেনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জানভি স্টোর। এখানে এশিয়ান পেন্টস, পুট্টি, চুন, ডিডিএল, সেনোসম প্রভৃতি একেবারে ন্যায্য মূল্যে পাওয়া যায়। সেই সঙ্গে প্লাস্টিকের গিফট আইটেম, বালতি, গামলা ও রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসের সরঞ্জাম পেতে এক্ষুনি চলে আসুন জানভি স্টোরে। আমাদের ঠিকানা জানভি স্টোর, কৃষ্ণপুর, মুরাড্ডি রেল স্টেশন, সাঁকুড়ি, পুরুলিয়া। যোগাযোগ নাম্বার 8016654490 অথবা 9635309998।